দর্শক, আপনাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শেখ জিনাত নাসরিন আজকে বলবো ঈদ মুবারক। আসলে আমরা একদম রমজানের শেষ মুহূর্তে চলে এসেছি। আমাদের আগামীকাল হয়তো ঈদ হতে যাচ্ছে ইনশাল্লাহ, চাঁদ দেখার উপর এটা ডিপেন্ড করবে। তো আমরা এই শেষ মুহূর্তে এসে সকল দেশবাসীকে জানাচ্ছি আমাদের ঈদ মুবারক। তবে এটুকু ঠিক যে রমজানের যে সুন্দর দিনগুলো আমরা পার করলাম, আল্লাহর কাছে আমাদের তার কাছে আমাদের নিবেদন থাকবে আমাদের সকলকে যেন তিনি সৎ পবিত্র এবং সকল গুণ মাফ করে দেন। এবং আজকে যারা আমরা কালকে ঈদ করবো সবাই একসাথে, কেউ হয়তো যাচ্ছেন দেশের বাড়িতে ছুটতে ছুটতে, সবার যেন নিরাপদ ভ্রমণ হোক। আমরা চাইবো সবাই যেন নিরাপদে আপনার বাবা মা বা সন্তান স্ত্রীর কাছে গিয়ে পৌঁছন। সবাই একসাথে আমরা ঈদ করি আর প্রতিজ্ঞা করি আমাদের সামনের সময়গুলো যেন সুন্দরভাবে চলি। যেমন রমজানে আমরা খাবারের দিকে নজর দিয়েছি যে সুষম খাবার খাবো, হাই মানে গুরুপাক খাবারগুলো না খেয়ে সুন্দর জীবন যে যাপন করার যে শিক্ষাটুকু পেয়েছি সেটি যেন ঈদের পরেও চালিত রাখি। আমার বিশেষ প্রার্থনা থাকবে আপনারা সকলে যেন নিরাপদে দেশে ফিরতে পারেন নিজের মা বাবা সন্তান স্ত্রীর কাছে। তবে ঢাকা থেকে যারা শিশুদের নিয়ে যাচ্ছেন তাদের জন্য স্পেশাল রিকোয়েস্ট থাকবে, তারা যেন এই গরমের মধ্যে তার শিশুটিকে যত্ন করেন। অবশ্যই যত্ন করবেন আপনারা, কিন্তু পানীয় খাবারের কথা আমি বলতে চাইছি যে প্রচুর পরিমাণে জুস এবং প্রচুর পরিমাণে পানি যেন তারা খায়। কেন এই লম্বা যাত্রায় তাদের কিন্তু শুষ্কতা বা ডিহাইড্রেশন হয়ে যায়, আর রাস্তায় যেন বসে হোটেলের পাড়ে বসে কোনো খাবার যেন না খান, বিকজ বিশেষ করে এই রমজানের লম্বা সময়টুকু। এবং নিরাপদে আপনার শিশুটিকে নিয়ে যাবেন এবং তাদেরকে নিয়ে আপনার আনন্দ ঘন ঈদটি আসবে। এই বলে আমি সবাইকে আবার শুভকামনা জানাচ্ছি ঈদ মুবারক। সকলের বাড়িতে ঈদ যেন আনন্দ বয়ে নিয়ে আসে। অনেক ধন্যবাদ।